আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি, সেটি হলো চাল ভাজার নাড়ু। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপের মতো চাল নিয়েছি। এখন এই চালটাকে ধুয়ে নিতে হবে, তার জন্য এখানে আমি একটা বাটি নিলাম। এখন এর মধ্যে চালটাকে ঢেলে নেব। এখানে আমি 1 কাপের মতো চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি বা কম নিতে পারেন। এখন দিয়ে দিব পানি, এটা কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি। এটা দিয়ে চালটাকে ভালো করে এইভাবে একটু কষলে ধুয়ে নিতে হবে। এখন এই পানিটা ছেঁকে ফেলে দিতে হবে, তারপরে আবার নতুন পানি দিয়ে দিব। মোট 3 থেকে 4 বার এই চালটাকে ধুয়ে নিলেই হবে। এখানে আমি মোটা যে ভাতের চালটা আছে ওটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো চালই নিতে পারেন, চিকন চালটাও নিতে পারবেন। তবে এই মোটা চাল দিয়ে এই নাড়ুগুলো বানালে খেতে অনেক মজা হয়। এবার পানিটা ছেঁকে ফেলে দিলাম, এটা আমি মোট 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। লবণ মিশানোর পরে বাটিটা আমি এক সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখন চুলাটা আমি অন করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চালটাকে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। দুই থেকে 3 মিনিট পরে এইভাবে চালটা ভাজা হয়ে যাবে। দেখুন, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, একদম কুড়মুড়ে হয়ে যাবে চাল ভাজাটা। এখন আমি এই চাল ভাজাটা একটা পাত্রে তুলে নিব। তুলে নেওয়ার পর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে বেশি মিহি করতে হবে না, জাস্ট এই রকমের করে ব্লেন্ড করে নিলেই হবে। এটাকে আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। এখন চুলায় আবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো পানি, আর এই পানিটা নির্ভর করবে চালের গুঁড়োর উপরে। এখন দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো চিনি, দিয়ে দিব 1 পিস দারচিনি আর 2টা এলাচ, দিয়ে দিব কিছু নারিকেল কোড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো থেঁতো করা রসুন, দিয়ে দিব 1/2 চা চামচের মতো ঘি, ঘিটা না থাকলে না দিলেও হবে। এখন দিয়ে দিলাম 7 বুঝে লবণ, চাল ভাজার সময় আমি লবণটা ব্যবহার করেছি সেটা বুঝে দিতে হবে। সবগুলো একত্রে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এই পানিটাকে একটু বলক তুলে নিব। যখন এইভাবে একটু বলক উঠে আসবে তখন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর এই পানিটাকে আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে আসার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব চাল ভাজার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিব। আর এটা বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে, একটু খেয়াল রাখতে হবে কোথাও জানি চাল ভাজার গুঁড়াটা দলা পেকে না থাকে, সেগুলো এইভাবে কাঠি দিয়ে ভেঙে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে দিতে হবে। প্রথম দিকে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, শেষের দিকে লো হিটে করে দিতে হবে। এটাকে এভাবে একটু সিদ্ধ করে নিব। এই যে এখানের পানিটা সম্পূর্ণ এভাবে শুকিয়ে যাবে। পানিটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচ থেকে যেন পোড়া লেগে না যায়। যখন এটা একটু আঠালো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো একটু দমে রাখবো, এর মধ্যে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিট পরে
এটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে এইভাবে আমি নাড়ু তৈরি করে নিব। তবে এটাকে বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এই নাড়ুগুলো হবে না, ভেঙে যাবে। একটু মোটামুটি গরম অবস্থায় এটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। এভাবে একটু চেপে চেপে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবেই বসে যায়। দেখুন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, তাইলে বুঝতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি। সবগুলো নাড়ুকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল চাল ভাজা দিয়ে দারুণ একটা মজার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।